What's up guys? কেমন আছেন সবাই? I hope সবাই অনেক ভালো আছেন। So guys, আজকে কথা বলবো SS রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত তেলুগু সিনেমা রুদ্র রুনাম রুদিরাম বা ট্রিপল আর সিনেমাটা নিয়ে। জানবো এই সিনেমা কি বাহুবলি সিনেমার রেকর্ড ভাঙতে পারবে, এছাড়াও এই সিনেমা কিভাবে রিলিজ দেওয়ার আগেই 500 কোটি রুপি আয় করে নিয়েছে, এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করব। আর এইভাবে সাউথ ও বলিউড মুভির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলরেডি আমাদের সাথেই থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। গত বছরের জুলাইয়ে এই সিনেমাটি মুক্তির কথা ছিল, এরপর তা পিছিয়ে এই বছরের জানুয়ারি করা হয়, কিন্তু করোনা মহামারীর কারণে এই সিনেমার শুটিং বন্ধ থাকায় আবারও এই সিনেমার রিলিজ ডেট পরিবর্তন করা হয়। তো যাই হোক, অনেক জল্পনা কল্পনার পর অফিসিয়ালি এই সিনেমার রিলিজ ডেট কনফার্ম করা হয়েছে। এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে এই বছরের অক্টোবর মাসের 13 তারিখে, এবং এই সিনেমাতে একসাথে দেখা যাবে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের অন্যতম জনপ্রিয় দুই নায়ক জুনিয়র এনটিআর ও রামচরণকে। বাহুবলি খ্যাত SS রাজামৌলি পরিচালিত RRR সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে সিনেমা প্রেমীরা। ইন্ডিয়ান গণমাধ্যমে বলা হচ্ছে এরই মধ্যে RRR সিনেমাটি পরিবেশকদের কাছ থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছে নির্মাতারা, যা বাহুবলি 2 রেকর্ড ভাঙছে বলে ধারণা করা যাচ্ছে বক্স অফিস বিশ্লেষকরা। ভারতীয় গণমাধ্যমের খবর, দক্ষিণের বিভিন্ন বক্স অফিস থেকে সিনেমার স্বত্বের জন্য পরিবেশকদের কাছ থেকে 368 কোটি রুপির প্রস্তাব পেয়েছে RRR সিনেমাটি। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি হতে যাচ্ছে এই সিনেমাটি, যেটি মুক্তির আগেই ব্যবসার দিক দিয়ে বাহুবলি 2 সিনেমার থেকেও কিন্তু অনেক এগিয়ে রয়েছে এই সিনেমাটি। দক্ষিণের অঞ্চলগুলো থেকে যেখানে বাহুবলি 2 আয় করেছিল 215 কোটি রুপি, সেখানে RRR সিনেমাটি রিলিজ দেওয়ার আগেই 368 কোটি রুপির অফার পেতেছে। তো বুঝতে পারতেছেন ব্যাপারটা, দক্ষিণের বিভিন্ন বক্স অফিসে এই সিনেমার শর্ত বিক্রি হয়েছে অন্ধ্রপ্রদেশে 165 কোটি রুপি, নিজাম 75 কোটি রুপি, এবং তামিলনাড়ুতে 48 কোটি রুপি, কর্ণাটক 45 কোটি রুপি, কেরালা 15 কোটি রুপি, এবং সব মিলিয়ে টোটাল 368 কোটি রুপি। এদিকে এই সিনেমায় জুনিয়র এনটিআর ও রামচরণ ছাড়াও অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা অজয় দেবগান। আর এই সিনেমার হিন্দি শর্ত কিনেছেন এ ফিল্ম ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে এই সিনেমার হিন্দি শর্ত বিক্রি হয়েছে 100 কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী এই সিনেমার শর্ত বিক্রি হবে 500 কোটি রুপি, এটাই ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। সো গাইস, বুঝতেই পারতেছেন এই সিনেমাটি রিলিজের আগেই কত টাকা আয় করে নিয়েছে। আর আপনার কি মনে হয়, ট্রিপল আর সিনেমাটা কি বাহুবলি সিনেমার রেকর্ড ভাঙতে পারবে? অবশ্যই কমেন্টে জানান। আর জুনিয়র এনটিআর এবং রামচরণের লাইফস্টাইল নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এছাড়াও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চাইলে দেখতে পারেন। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলরেডি আমাদের সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।